আমাদের প্রত্যেকের ভিতরে একটা আলাদা কলকাতা থাকে জানিস, মানে আমার কলকাতাটা অন্য কারোর কলকাতার সঙ্গে মিলবে না। আমার দাদু যেরকম ঠাম্মিকে চিঠি লিখে লিখে প্রেম করতো পোস্ট অফিসে চাকরি করার সময়, এই ব্লগগুলো আমার তোকে লেখা চিঠি, আর এই গোটা শহরটা আমার ডাক বাক্স। হিয়ার ফর সুন টু বি মিস্টার আহিরি সান্না। আমি সারাদিন অফিস করে এসে এখন এবার এখানে একটা কাজ করছি। ইউ অলসো হ্যাভ টু বি লিটল মোর আন্ডারস্ট্যান্ডিং, নো? ওভাররিয়্যাক্ট করে ফেলেছি, সরি। পারবি তো রোজ সকালে আমার মুখটা দেখে ঘুম থেকে উঠতে? সহ্য করতে পারবি তো? না রে, আমি বড্ড সেফ খেলছি। সেফ খেললে তুই আমার প্রেমে পড়তিস না। আমার লাইফের সবচাইতে প্রথম এক্সকারশনে এখানে এসেছিলাম। আসলে এই সবকিছুর জন্য একটা মানুষ দায়ী। What the fuck do you want? আমি আহিরি, আহিরি সান্নার। আহিরি সেনিয়ান? তখন বাধ্য হয়ে বাবার দেওয়া একটা ফোন নাম্বারে ফোন করি। আহিরি সান্নার স্যার, জার্নালিস্ট, আপনি চেনেন ওকে? ভালো করে চেনেন। আমার কতদিন গান শোনাস না মোল্লা? আমি সব কটি পথ ঘুরে দেখি তুমি সমান দূরে, আমি সব কটি পথ ঘুরে দেখি তুমি সমান দূরে, আমি সব কটি পথ ঘুরে দেখি তুমি সমান।